বন্ধুরা, স্পেনের আজকে বার্সেলোনাতে আমাদের প্রথম দিনের প্রথম সকাল। মূলত গতকাল রাতে আমরা এসে পৌঁছেছিলাম, তো সকালবেলা বের হলাম। তো এই হলো বার্সেলোনা শহর। তো আমরা এখন যাব কিছু সাইট সিইংয়ে। আর দেখেন, ইতিমধ্যে শহরের মানুষজন উঠে গিয়েছে, সবাই ব্যস্ত। তো আমরা যাব এখন কিছু সাইট সিইংয়ে, চলুন আমাদের সাথে। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের এয়ারবিএনবি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম মেট্রো স্টেশনে। তো সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা কিন্তু এখানে ফেস করছি সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা। আমরা যত ইংলিশে কথা বলার চেষ্টা করতেছি, এখানে কেউ ইংলিশে বোঝে না। হাতে গোনা দু একজন মানুষ যারা বুঝে দৌড়ে চলে আসে আমাদেরকে সাহায্য করার জন্য। তো আমরা কিভাবে যাব আমাদের যে নেক্সট ডেস্টিনেশনে, তো বুঝতে পারছিলাম না। পরে একজনকে জিজ্ঞেস করার পর সে বলে দিল। আমরা স্টেশনে আসার পরে আমরা এই কার্ডটাকে নিয়ে নিলাম। এটা প্রায় 12 ইউরোর মতো নিল। তো এটাকে আমরা দুইজনের জন্যই আমরা ইউজ করতে পারবো, এবং সম্ভবত এটা রিচার্জেবল, উনি যেটা বলে দিল এবং আমাদেরকে দেখিয়ে দিল। আমরা আসলে ম্যাপগুলো নিয়ে রীতিমতো বিধ্বস্ত অবস্থা, এগুলো আমরা ঠিকমতো কিছুই বুঝি না। আমরা এই মুহূর্তে আছি এই জায়গাটায়। হ্যাঁ, আমরা এই এই জায়গাটায় আছি। আমরা এখান থেকে ব্লু লাইন ধরে এখন যাব এখানে। তো এখান থেকে আবার ব্লু, এখান থেকে আমরা এই এই অরেঞ্জ লাইন ধরে এখানে যাব। এখান থেকে আমাদের ব্লু লাইন ধরতে হবে, তার মানে এখানে ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হবে, হয়ে আমাদেরকে যেতে হবে এখানে। সো আমরা মূলত যাচ্ছি যে এখানকার খুব ফেমাস একটা ডেস্টিনেশন ছিল গিয়া সাগ্রা ফ্যামিলিয়া। সো একটা মনুমেন্ট বলা যায় বা ওদের একটা জায়গা যেটা খুবই ফেমাস সেটা দেখতে। সবচেয়ে ইন্টারেস্টিং থিং হলো আমি এটা গুগলে সার্চ দিয়েছি। আমি এই শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে রীতিমতো আমার দাঁত ভাঙা অবস্থা। তো যখন গুগল ট্রান্সলেটরে গিয়ে আমি যখন এটাকে দিলাম এটাকে আসলে কীভাবে উচ্চারণ করে, এই গুগল মামা আমাকে আরও কনফিউজ করছে। সে আমাকে এটা ট্রান্সলেশন বলতেছে সাগরদা ফ্যামিলি। এ এক অদ্ভুত জিনিস, এটা সাগরা ফ্যামিলিয়া, কিন্তু সেটা গুগল আমাকে বাংলায় ট্রান্সলেট করে বলতেছে সাগরদা ফ্যামিলি। তো যাই হোক, এভাবে করেই আমরা আমাদের এই ট্যুরটাকে কভার করছি। তো আমরা এখন আছি এখানে, আমরা আমাদের মেট্রো জন্য অপেক্ষা করছি। যখনই আমরা ঢুকলাম তখন ইতিমধ্যে একটা মেট্রো জাস্ট চলে গেল, আমরা মিস করেছি। 7 মিনিট পরে নেক্সট মেট্রো, আমরা এটার জন্য অপেক্ষা করছি। তো এই হলো সম্পূর্ণ স্টেশন। স্টেশনটা একদমই ফাঁকা ছিল, কয়েক সেকেন্ডের ভিতরে আবার অনেক মানুষ চলে আসলো। সেটাই তো, চলুন আপনাদেরকে পরবর্তী ডেস্টিনেশনে আবার দেখাবো। আমরা মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি, আর বের হয়ে পিছনে সে আমাদের স্ট্যাচু, যেটা দেখার জন্য মূলত এখানে আসা।